দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সময় নিউজ ডট টিভির নিয়মিত আয়োজনে। আজ আমরা কথা বলবো বাংলাদেশ ক্রিকেটের কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গে, সিনিয়র ক্রিকেটারদের যে অভ্যন্তরীণ কোন্দল রয়েছে সে প্রসঙ্গে, এবং সেই সঙ্গে বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ নিয়েও। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা মুমু, এবং আমার সঙ্গে আছেন রিপোর্টার নিয়ন মোহাইমিন। নিয়ন, আপনাকে স্বাগত। এবং আমরা যেটা বলছিলাম একটু আগে, যে রাসেল ডমিঙ্গো, তার যে যে অভিযোগটা উঠেছে, এক্স ক্রিকেটাররা বলছেন যে আসলে সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে তার অভ্যন্তরীণ একটা কোন্দল রয়েছে, একটা দূরত্ব তৈরি হয়েছে সম্পর্কের। সেই দূরত্ব থেকেই আসলে সিনিয়র ক্রিকেটাররা একে একে তাদের নিজেদের দায়িত্ব থেকে সরে আসছেন। আসলে আমরা দেখছি যে মুশফিকুর রহিম যে টি টোয়েন্টি ফর্মেট থেকে কিপিং করার দায়িত্ব থেকে সরে এসেছেন, আসলে এই জিনিসটা নিঃসন্দেহে বলা যাচ্ছে যে টি টোয়েন্টি বিশ্বকাপের তিনি আর কিপিং করছেন না। আসলে আপনার কাছে কি মনে হয় নিয়ন, এই যে সিনিয়র ক্রিকেটাররা একে একে দায়িত্ব থেকে সরে আসছেন, আমরা পঞ্চ পাণ্ডবদের তাদের রূপে দেখতে পারবো না বা পারছি না, এই যে আসলে গ্যাপটা বা রাসেল ডমিঙ্গোর সাথে সিনিয়র ক্রিকেটারদের গ্যাপটা, এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য নিশ্চয় একটা হুমকি বলবো না, তবে এটা ভালো কিছু না। আবার যেটা বললাম যে মুশফিকুর রহিমের যে ঘটনাটার কথা আসলে বারবার বলা হচ্ছে, এটা দিয়ে আসলে সব কিছু সামনে চলে এসেছে। আমরা যারা ক্রিকেট নিয়ে খোঁজ খবর রাখি, ক্রিকেট পাড়ায় নিয়মিত যাই, আমরা আসলে অনেক দিন ধরেই জানতাম যে রাসেল ডমিঙ্গোর সঙ্গে একটা টেনশন চলছে। মানে ক্রিকেট পাড়ায় যারা নিয়মিত তারা সবাই জানেন যে ক্রিকেটের ভেতরের সম্পর্কগুলোর ভিতরে সেই আগের সেই আন্তরিকতাটা নেই। এখন সেটা ক্রিকেটারদের সঙ্গে ক্রিকেটারদের আছে, কোচের সঙ্গে ক্রিকেটারদের আছে, নানামুখী সমস্যা আছে। এখন সেই সমস্যার পরেও আসলে এটা একটা পরিবারের মতো, তো টিম বাংলাদেশ, তারা ওভাবেই খেলছিল। কিন্তু মুশফিকুর রহিমের এই ঘটনাটা দিয়ে আসলে সব কিছু খুব নগ্নভাবে সামনে চলে এসেছে। এখন কোচ কিছু সিদ্ধান্ত নিয়েছেন, স্বাভাবিকভাবেই কোচ আসলে ক্যাপ্টেন অফ দ্য শিপ, তাই উনি সিদ্ধান্ত নিতেই পারেন। সেই সিদ্ধান্ত টিমের উপর সবসময় যে কোচের সিদ্ধান্ত সবার পছন্দ হবে সেটা না, কিন্তু দিন শেষে যদি সেই সিদ্ধান্তটা আসলে ব্যাকফায়ার না করে তাহলে কোচের সিদ্ধান্তটা আসলে শেষ পর্যন্ত টিকে যায়, এটাই স্বাভাবিক। এবং এই জিনিসগুলো, এই সিদ্ধান্তগুলো নিশ্চয়ই সিনিয়র ক্রিকেটারদের সাথে বসেই কিন্তু নেওয়া হয় বা নেওয়া উচিত একটা দলের, একটা জাতীয় দলের, কিন্তু সেক্ষেত্রে কি সিদ্ধান্তগুলো সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে বসে নেওয়া হচ্ছে না, এই কারণে এই গ্যাপ? এটা আসলে আমরা এখন বাইরে থেকে তো আসলে মন্তব্য করার কিছু নেই, কারণ যখন রাসেল ডমিঙ্গো বোর্ডে মানে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছেন তখন কিন্তু তিনি বলছেন তিনি টিম ম্যানেজমেন্টের সবার সঙ্গে কথা বলেছেন, তিনি সবাইকে জানিয়েছেন, মুশফিকুর রহিমের সঙ্গে কথা বলেছেন। কিন্তু পরবর্তীতে যখন মুশফিকের সিদ্ধান্তগুলো আমরা দেখি, আমাদের কাছে তখন একটা সন্দেহ হয় যে আদৌ কি মুশফিককে প্রথমে জানানো হয়েছিল, হয়তো বা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলবার পর যখন বোঝা গিয়েছে যে না জিনিসটা আসলে নড়বড়ে হয়ে গেছে, তখন হয়তো বা মুশফিকের সঙ্গে কথা বলে, মানে জিনিসটাতে আসলে একটা দূরত্ব রয়ে গেছে। এই দূরত্বটা আসলে কীভাবে মেটাবে সেটা আসলে ক্রিকেট বোর্ডের ব্যাপার। তবে আবার মুমু যেটা বলতে হয় যে রাসেল ডমিঙ্গোর সঙ্গে ক্রিকেটারদের দূরত্বটা তো আজকে থেকে না, দূরত্বটা তো মূলত শুরু হয়েছে মাশরাফির ঘটনার পর থেকে। মানে মাশরাফিকে সরে যেতে হলো, মাশরাফির পরে মাহমুদুল্লাহ রিয়াদকে টেস্ট থেকে একেবারে ব্রাত্য করে দেওয়া হলো, পরবর্তীতে তাকে জানানোই হলো যে তোমাকে শুধুমাত্র আমরা সংক্ষিপ্ত সংস্করণের জন্য চিন্তা করব। তিনি সিরিজের মাঝখানে আসলে অবসর নেওয়ার ঘোষণা দিলেন, যেটা মানে এরপরে আবার যখন তিনি ফিরে আসলেন, তিনি সারকলে সেই ক্ষোভ, সেই মনের দুঃখ থেকে তিনি ফিরে মানে তিনি অবসর নিয়ে নিলেন, এবং তিনি বললেন যে এনাফ ইজ এনাফ, আমি এখন যে অবস্থায় আছি এটা আসলে ওই যে মাহমুদুল্লাহ আসলে নিজে একটা পিক পজিশনে থেকে সরে গেলেন, যাকে এখন মানুষ আর কি আলোচনাটায় আসছে। তার আগ পর্যন্ত যে মাহমুদুল্লাহর পারফরমেন্স খুব ভালো ছিল তা কিন্তু না, ওই টেস্টে মাহমুদুল্লাহ খুব দুর্দান্ত একটা পারফর্ম করে সরে যেয়ে আসলে সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে দেখো আমি থাকলে এরকম হতে পারতো, এখন আমি চলে যাচ্ছি। এখন আসলে সবার ভিতরে একটা হাহাকার তৈরি হলো। মাহমুদুল্লাহ থাকা উচিত বলেছেন যে বোর্ড সভা শেষে পাপন এই কথাটা বলেছেন যে মাহমুদুল্লাহ রিয়াদ আসলে টেস্ট খেলতে চান, এবং উনি নিজেই পাপনকে জানিয়েছেন বিষয়গুলো, তারপরও সিরিজের মাঝখানে পাপনকে না জানিয়ে তার সরে আসাটা, এটা প্রমাণ করে যে আসলে শুধুমাত্র ওভাবে প্রমাণ করে বলাটা উচিত হবে না, কিন্তু তারপরে ওই যে মাহমুদুল্লাহ রিয়াদের ভেতরে যে একটা ক্ষোভ ছিল, একটা যে মানে কষ্টের জায়গা ছিল, সেটা আসলে সিদ্ধান্তটাতে বোঝা গেছে। পরবর্তীতে মুশফিকুর রহিমের সিদ্ধান্তটা আসলে কি, মুশফিকুর রহিম খুব ইমোশনাল ক্রিকেটার, এটা আমরা সবাই জানি, তাই মুশফিককে হ্যান্ডেল করাটা একটু আলাদাভাবে করতে হয় সবসময়, পুরো সব টিম ম্যানেজমেন্টই সেটা জানেন। রাসেল ডমিঙ্গোর এটা অজানা, এটা আমি বিশ্বাস করি না, রাসেল ডমিঙ্গো নিজেও জানেন। কিন্তু আসলে সমস্যা হচ্ছে কি, আমরা আসলে সাদা চামড়াদেরকে অনেক বেশি প্রায়োরিটি দিই আমাদের ক্রিকেটে, দিয়ে আসছি এখন পর্যন্ত। জেমি সিনোস, ডেভ ওয়াটমোর, স্টুয়ার্ট লো, মাঝখানে হাথুরু সিংয়ে শুধুমাত্র সাদা চামড়া ছিলেন না, কিন্তু তারপরেও তাকেও আমরা এত বেশি প্রায়োরিটি দিয়েছিলাম যে আমাদের সিনিয়র ক্রিকেটারদের সাথে সেই সময়টার দ্বন্দ্ব তো আসলে সবচেয়ে বেশি চরমে ছিল। কিন্তু ওই রাসেল ডমিঙ্গো শুরু থেকেই চেয়েছিলেন ডমিনেট করতে, আসলে একজন কোচ ডমিনেট করতে চাইবেন, এটাই স্বাভাবিক। একজন কোচ আর তার কিছু পছন্দের প্লেয়ার থাকে, একটা বাঞ্চ অফ ক্রিকেটার থাকেন যাদেরকে তিনি ক্রিকেটে নিয়মিত করতে চান, সেক্ষেত্রে আসলে সমস্যাটা হয়ে যায় কখন, যখন আপনি অন্য রুকি প্লেয়ারদেরকে স্ট্যাবলিশ করবার জন্য স্ট্যাবলিশ প্লেয়ারদেরকে সরিয়ে দিতে চান,
সেই সময় তো ঝামেলা হয় এবং সেই ঝামেলাটাই এখানে হচ্ছে। এখানে মূল সমস্যাটা কোথায় হচ্ছে? সোহানকে আপনি কিপিং এ আনতে চান। দেখুন সোহানকে কিপিং এ আনতে চাইছে রাসেল ডমিঙ্গো, যে দুই ম্যাচ সোহান খেলবেন, দুই ম্যাচ মুশফিক খেলবেন, এবং এর তাদের দুজনের পারফরম্যান্সের উপর ভিত্তি করে পঞ্চম ম্যাচে খেলানো হবে। এটা নিশ্চয় মুশফিকের জন্য একটা প্রেস্টিজের ব্যাপার, মানে এটা একটা অ্যাবসার্ড ডিসিশন। মানে 16 বছর ক্রিকেট খেলার পর কোন ক্রিকেটারের প্রেস্টিজ আপনি এভাবে ন্যাশনাল ভাবে ন্যাশনাল টেলিভিশনে এভাবে উঠিয়ে দিতে পারেন না। মানে আপনি সোহানকে, সোহান আনডাউটেডলি বাংলাদেশের বেস্ট উইকেট কিপার, এটা নিয়ে কারো, মানে যারা ক্রিকেট পাড়ার ন্যূনতম খবর রাখেন তারা কেউ এখানে দ্বিমত প্রকাশ করবেন না। কিন্তু আপনাকে মুশফিকের ব্যাপারটাও বুঝতে হবে। মুশফিক 16 বছর উইকেট কিপিং করছেন তার ক্যারিয়ারের শুরু থেকে, তাই এত এত বড় একটা ক্যারিয়ার যে ক্রিকেটারের আছে, আপনার দেশের লেজেন্ডারি ক্রিকেটারদের জায়গায় তাকে মাপা হয়, সেই ক্রিকেটারকে আপনি একেবারে নতুন একটা ক্রিকেটারের সঙ্গে প্রতিযোগিতায় নামিয়ে দিতে পারেন না এভাবে ওপেনলি। হ্যাঁ, এটা যদি দলের ভেতরে আপনি আলোচনা করতেন, দলের ভেতরে আপনি জানাতেন, অভ্যন্তরীণভাবে একটা সিদ্ধান্ত নিতেন, সেটা আলাদা বিষয়। কিন্তু আপনি ন্যাশনাল টেলিভিশনে এসে, সংবাদ মাধ্যমে এসে ওপেনলি এটা জানানোর পরে, মানে মুশফিকুর রহিম কেন, বাংলা পৃথিবীর যে কোনো ক্রিকেটার, যে কোনো মানুষ এখানে প্রেস্টিজ ইস্যু করবে। আপনাকে থামাই একটু, যে তামিমের যে সিদ্ধান্তটা ছিল টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে আসা নিজে থেকেই, আমার কেন যেন মনে হয় যে তামিম নিজে থেকে আজ করতে পেরেছিলেন এরকম কিছু একটা হতে পারে, তা এই জন্য তার আগেই উনি আসলে সরে এসেছেন। আপনার কাছে কি মনে হয়? মিরপুরের হোম অফ ক্রিকেটে ভালো রকমের গুঞ্জন আছে তামিমের এই সরে যাওয়াটার পেছনেও রাসেল ডোমিঙ্গোর একটা হাত আছে, এটা আসলে হাত বলা যাবে না। দেখুন তামিমের ডিসিশনটা একেবারে আলাদা, এটার সঙ্গে আবার মুশফিকেরটা মেলালে রাসেল ডোমিঙ্গোর উপর আবার মানে অন্যায় করা হবে, কারণ তামিম প্রায় 1.5 বছর ক্রিকেটের বাইরে, টি টোয়েন্টি ক্রিকেটের বাইরে। তাই তামিম স্বাভাবিকভাবেই, আপনি যদি নর্মাল একটা প্রসিডিওর চিন্তা করেন যে এইভাবে আসলে বিশ্বকাপের দলে তার জায়গা পাওয়া উচিত না শুধুমাত্র নামের কারণে, কারণ তামিমের জায়গায় এই মুহূর্তে যারা খেলছেন তারা দীর্ঘদিন ধরে খেলছেন, তারা একটা জায়গায় এসেছেন। হ্যাঁ, তাদের ফর্ম উঠানামা করতে পারে, কিন্তু একটা ফর্ম উঠানামা করতে পারে বলে আপনি একেবারে ইনজুরড একটা প্লেয়ারকে, ইনজুরি থেকে মুক্ত হবার পরপরই কোনো ধরনের অনুশীলন ছাড়া বিশ্বকাপ টিমে জায়গা দিতে পারেন না। আমাদের সিলেক্টররা সেটাই করেছিলেন। আমরা যতটুকু জানি তামিম ইকবালের নাম বিশ্বকাপগামী যে দলটা ছিল সেই দলে ছিল, কিন্তু সেই দলটা একাদশে উনি খেলতেন এমন একটা সুযোগ ছিল নিশ্চয়ই। তামিম যদি 15 জনে থাকে একাদশে থাকবে, এটা আসলে স্বাভাবিক ঘটনা, মানে তামিমকে বাদ দিয়ে আপনি একাদশ বানাতে পারবেন না, এটা সম্ভব না বাংলাদেশের বাস্তবতায়। রাসেল ডোমিঙ্গো আমরা যতটুকু জেনেছি যে যখন ক্রিকেট নির্বাচকরা সেই টিমটা দিয়েছে, রাসেল ডোমিঙ্গো সেটা নিয়ে অপোজ করেছেন। শুধুমাত্র রাসেল ডোমিঙ্গোর কথা বললে ভুল হবে, রাসেল ডোমিঙ্গো ছাড়াও টিম ম্যানেজমেন্টের আরও অনেকেই ব্যাপারটা নিয়ে অপোজ করেছিলেন, যেটা তামিম জানতে পেরেছিলেন। এবং তামিম অনেক বেশি মানে আত্মসম্মানবোধের, তার যে কতটা প্রকট সেটা আমরা জানি, মানে সেই জায়গা থেকে তামিম বুঝতে পেরেছিলেন যে শুধু শুধু সম্মান নিয়ে এখান থেকে সরে যাওয়া বেটার, তাই তামিম আসলে সরে গেছেন। এবং তামিম যে সরে যাবেন সেই সিদ্ধান্তটা আসলে অনেকদিন ধরেই বোঝা যাচ্ছিল তামিমের নিজের অ্যাটিচিউডে, তার কথাবার্তায়, যে বিভিন্ন সময় সাক্ষাৎকারগুলো দিয়েছেন, তিনি যে কথা বলেছেন বিভিন্ন মাধ্যমে, দীর্ঘদিন ধরে তিনি কিন্তু টি-20 ফরম্যাটেও নেই, প্রায় 1.5 বছর ধরে তিনি আসলে বিভিন্ন কারণেই নেই। আবারও যদি বলতে হয় যে অভ্যন্তরীণ কোন্দলটা আসলে এত চরম মাত্রায় এখন চলে এসেছেন, আমরা নিউজিল্যান্ড সিরিজে মুশফিকের ঘটনাটার কারণেই তো বারবার বলছি, সাকিব আল হাসানকে আসলে কখনো এগুলোকে মানে এগুলোতে খুব একটা ভ্যারি করে না, সাকিব আল হাসান এগুলোকে পাত্তা দেন না। কেউ কিন্তু ব্যাটিং এর যে পজিশন তাকেও চেঞ্জ করে, সাকিব আল হাসানকে দুটো সিরিজে পজিশন বদল দিয়েছেন। আপনি এই সিরিজের কথাই ভাবুন, সাকিব আল হাসান গত সিরিজে ওয়ান ডাউনে খেলে এসেছেন, আপনি সাকিব আল হাসানকে কখন ওয়ান ডাউনে খেলেছেন? যখন শান্তকে দিয়ে আপনি ব্যর্থ হয়েছেন, পরের সিরিজে আপনি সাকিব আল হাসানকে নিয়ে এসেছেন, আবার এখানে সম্মুখে আপনি ট্রাই করেছেন, আপনি দেখেছেন হচ্ছে না, আপনি আবার সাকিবে ফেরত গিয়েছেন। একটা সিজন পর, একটা সিরিজ পরে সাকিব আল হাসান দেশের মাঠ, ঘরের মাটিতে আবার যখন একটা সিরিজ হচ্ছে, দুটো ম্যাচ পরে আপনি আবার শেখ মেহেদিকে নামিয়ে দিলেন। হ্যাঁ, আপনি বলতে পারেন বিশ্বকাপের আগে আমি একটু চেষ্টা করে দেখছি, শাফলিং করে দেখছি, বা শাফলিং আপনি কাদের সঙ্গে করবেন? আপনি আপনার এস্টাবলিশড ক্রিকেটারদেরকে নিয়ে কখনোই শাফলিং করতে পারেন না। সাকিব আল হাসান ওয়ান ডাউনে কী করতে পারেন সেটা 2019 বিশ্বকাপে তিনি দেখিয়েছেন। বাংলাদেশের জন্য সাকিব আল হাসান ইজ এ অ্যাসেট, আপনি তাকে নিয়ে আপনি মানে আপনি তাকে হ্যাম্পার করতে পারেন না, আপনি মুশফিকুর রহিমের হারমোনি হ্যাম্পার করতে পারেন না, এটা আপনাকে বাস্তবতা এই জিনিসটা মাথায় রাখতে হবে। সমস্যা হচ্ছে কি, এই ধরনের যারা কোচরা বাইরে থেকে আসেন তারা বেশিরভাগই খুব বেশি প্রফেশনাল একটা খুব বেশি স্ট্রাকচারের ভেতর থেকে আসেন, তাদের ভেতরে ইমোশন যেটা কাজ করে সেটা একেবারেই ক্রিকেট কেন্দ্রিক, মানে সুপারস্টার কে সিনিয়র ক্রিকেটার এই ব্যাপারটা তাদের ভেতর কাজ করে না। এটা যে শুধুমাত্র রাসেল ডোমিঙ্গোর সমস্যা তা কিন্তু নয়, আমাদের হাতুর সিংহেকেও আমরা দেখেছি, স্টুয়ার্ট লকেও দেখেছি, ডেভ ওয়াটমোর ছিলেন, জেমি সিডন ছিলেন, তারা প্রত্যেকেই একই রকম, তারা আসলে একেবারে আসলে এই জিনিসটা প্র্যাকটিস করতে চান। এটা কিন্তু বিসিবির দায়িত্ব, কোচদের সাথে যে কোনো বিদেশি কোচই আসুক না কেন, কোচদের সাথে সিনিয়র ক্রিকেটার থেকে শুরু করে সব ক্রিকেটারদের একটা ভালো সম্পর্ক গড়ে গড়িয়ে তোলা। বিসিবির তো দায়িত্ব, বিসিবির দায়িত্বগুলো পালন করেন কে? ক্রিকেট অপারেশনস, তো ক্রিকেট অপারেশনসে বাংলাদেশের খুবই প্রভাবশালী একজন পরিচালক আছেন, তিনি একজন সাবেক অধিনায়কও। আপনাকে ক্রিকেট পাড়ায় মানে এখন তো আসলে গুঞ্জনের ছড়াছড়ি, এত গুঞ্জন চারিদিকে এই ঘটনাগুলো আসবার পর থেকে, বাংলাদেশের ব্যাটিং কোচ হয়ে এসেছেন অ্যাশওয়েল প্রিন্স, দক্ষিণ আফ্রিকান, রাসেল ডোমিঙ্গোরই দেশের মানুষ, তারই মানে একই স্বদেশী তারা।
অ্যাশুয়েল প্রিন্সের আগে বাংলাদেশে একজন ব্যাটিং কোচের নাম বারবার শোনা যাচ্ছিল, অস্ট্রেলিয়ান একজন ব্যাটিং কোচ, তিনি আসবেন, তাকে নিয়ে সিনিয়র ক্রিকেটাররা অনেক হ্যাপি ছিলেন, বোর্ড যাকে দায়িত্ব দিয়েছিলেন এই পুরো জিনিসটা নেগোসিয়েশন করবার জন্য সেই বোর্ড পরিচালকও চেয়েছিলেন সেই কোচ আসুক, কিন্তু যে রাসেল ডোমিঙ্গোর প্রতিবাদের কারণে এবং রাসেল ডোমিঙ্গো না করার কারণে সেই কোচের সঙ্গে পরবর্তীতে বিসিবি আর কথা আগায়নি, পরবর্তীতে অ্যাশুয়েল প্রিন্সকে এনেছেন। অ্যাশুয়েল প্রিন্সকে আমি আন্ডারস্টিমেট করছি না, অ্যাশুয়েল প্রিন্স অনেক ভালো কোচ, কিন্তু সমস্যাটা আসলে বোঝার চেষ্টা করেন, সমস্যাটা আসলে শুধু যে দলের ভেতরে তা না, বোর্ডেরও কিছু কিছু মানুষের সঙ্গে আসলে দূরত্বটা এত বেশি হয়ে গেছে রাসেল ডোমিঙ্গোর যে এখন পুরো জিনিসটা আসলে লেজে গোবরে হয়ে গেছে, যার কারণে এখন প্রকাশ হয়ে গেছে। এগুলো আসলে একেবারেই অভ্যন্তরীণ ব্যাপার, প্রকাশ করাটা দলের জন্য যেমন মানে সুখকর কিছু নয়, আমাদের সমর্থক, আমরা যারা ক্রিকেট ফলো করি, আমাদের জন্য সুখকর নয়, কারণ বিশ্বকাপের আগে এই ধরনের টানাপোড়েন হলে দল স্থিতিশীল অবস্থায় থাকবে না। আমরা আশা করি নিয়ম যে এই পরিস্থিতি থেকে শীঘ্রই বাংলাদেশ ক্রিকেট ওভারকাম করবে এবং খুব ভালো কিছু ফল আমরা পাব ভবিষ্যতে। এখন আমরা যদি নিয়ম এই ইস্যু থেকে বেরিয়ে একটু বাংলাদেশ নিউজিল্যান্ড টি টোয়েন্টি সিরিজের প্রসঙ্গে আসি, আপনি জানেন যে প্রথম দুই ম্যাচ বাংলাদেশ খেলেছে, জিতেছে, কিন্তু যদিও প্রথম দুই ম্যাচের ব্যাটিং নিয়ে, বাংলাদেশের ব্যাটিং স্কোর নিয়ে খুব একটা আশানুরূপ ফলাফল আমরা পাইনি দেখতে। তৃতীয় ম্যাচে বাংলাদেশ হেরে গিয়েছে, যদিও বাংলাদেশের স্কোর দেশের মাটিতে সর্বনিম্ন এটা করে বাংলাদেশ হেরেছে। চতুর্থ ম্যাচ আছে কাল, এই ম্যাচটা নিয়ে আসলে আপনি কী ভাবছেন যে এই ম্যাচে আসলে বাংলাদেশের স্কোরটা কেমন হতে পারে বা আসলে উইকেটটা চেঞ্জ আসবে কিনা? উইকেটটা কোন, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশ ক্রিকেট টিমের কেউ আসলে বলতে পারবে না কালকের ম্যাচে কী হতে যাচ্ছে, কারণ বলি মিরপুরের উইকেট, একদম সিরিজের শুরু থেকে মিরপুরের উইকেটের আচরণ এক একটা ম্যাচে এক এক রকম ছিল। প্রথম ম্যাচে যখন নিউজিল্যান্ড মাত্র 60 রানে অল আউট হয়ে গেল, চারিদিকে হই হই রই রই পড়ে গেল যে বিশ্বকাপের আগে এই ধরনের উইকেটে খেলার কোনো মানেই হয় না, ক্রিকেট বিশ্লেষক, সাবেক ক্রিকেটার, সাবেক কোচ সবাই বললেন যে বিশ্বকাপের আগে আসলে এই ধরনের উইকেটে খেলে যে জয়টা আসতেছে সেই জয়টা একটা ফেক আত্মবিশ্বাস তৈরি করবে ক্রিকেটারদের মধ্যে, তারা ওমান এবং দুবাইয়ে যেয়ে যখন স্পোর্টিং উইকেট পাবে সেখানে যেয়ে তারা ভালো করতে পারবে না। খুব স্বাভাবিকভাবেই সেকেন্ড মানে ওয়ানডের টি টোয়েন্টির আগে কথা উঠলো যখন, তখন বিসিবি থেকেও জানানো হলো যে এই আবহাওয়া বা এই সময়ে আসলে দেশে ভালো উইকেট তৈরি করা সম্ভব না, তবে চেষ্টা করা হচ্ছে যাতে তুলনামূলক কিছুটা ভালো উইকেট বানানো যায়। সেটা আসলে আমরা সেকেন্ড ম্যাচে দেখলাম এবং বাংলাদেশ কিন্তু 150 মতো একটা রান করল, 140 মতো একটা রান করলো এবং পরবর্তীতে নিউজিল্যান্ডও সেটা চেস করে 130-130 উপরে, মানে বোঝা যাচ্ছিল যে উইকেটের আচরণ ভালো হচ্ছে। থার্ড ম্যাচে এসে কিন্তু আবারও দেখলাম উইকেটে টান চলে এসেছে এবং স্বাভাবিকভাবেই সেকেন্ড ম্যাচে আমরা দেখেছিলাম ফ্লাডলাইটে বল স্কিড করছিল, ব্যাটিংয়ের জন্য খুব বেশি আইডিয়াল একটা উইকেট হয়ে গিয়েছিল, থার্ড ম্যাচে আবার সেইভাবে কাজ করেনি। থার্ড ম্যাচে প্রথম ভাগে বল যে যতটা টার্ন করেনি, সেকেন্ড মানে ধাপে এসে ফ্লাডলাইট জ্বলার পর পরই বলের টার্ন অনেক বেড়ে যায়। আমরা আইজাস পাটেলকে দেখেছি দুর্দান্ত বোলিং করেছেন, প্রথম ধাপে আমাদের সাকিব আল হাসান, নাসুম, শেখ মেহেদি কেউ ভালো টার্ন পায়নি। আমরা বারবারই বলছি যে উইকেটটা চেঞ্জ করা উচিত কিংবা এই উইকেটে বাংলাদেশের ওয়েদারে এই উইকেটটা আসলে সম্ভব না তৈরি করা, কিন্তু আমরা যখন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল যখন খেলতে যাবে তখন আসলে কি হবে, এই উইকেট থেকে ওটা টোটালি ডিফারেন্ট একটা উইকেট পাবে বাংলাদেশ দল, তাহলে আমাদের বাংলাদেশ দলের প্রস্তুতিটা কি হলো? প্রস্তুতিটা নেওয়ার আসলে সবচেয়ে বড় উপায় হচ্ছে এখন যেটা, যে একেবারে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট বানাতে হবে। ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট আপনি টি টোয়েন্টির যে উইকেট অন্তত 150 রান 160 রান হতে হবে, সেটা হলে হবে কি আপনার ব্যাটসম্যানরা বুস্ট আপ হবে, তাদের কনফিডেন্স বুস্ট আপ হবে, আপনার বোলারদেরকেও একটা পরীক্ষায় দিতে হবে যে 150-160 রান যদি আমি করি সেটাকে আমি আটকাতে পারবো কি না। মানে এখন আপনি ধরেন 50-60 রানের যে পিচ, সেই পিচে ভালো বোলিং করার আসলে কিছু নেই, আপনি ভালো জায়গায় বল ফেলবেন আপনার বল কেউ খেলতে পারবে না, কারণ মোস্তাফিজের বল খেলবার মতো অবস্থা এখন নিউজিল্যান্ডের এই টিম নেই। মোস্তাফিজ যদি খুব ভালো পিচ পেয়ে যায়, মানে মোস্তাফিজ তাদের জন্য আসলে একেবারে আগুনের গোলার মতো এক একটা বল পড়বে তাদের জন্য মনে হবে, তখন সাকিব আল হাসান, নাসুম কারো বলেই তারা খেলতে পারবে না। আপনি যদি একটা ভালো পিচ দেন তাহলে মোস্তাফিজকেও একটা পরীক্ষার সামনে পড়তে হবে যে এই পিচে আমাকে কিভাবে ক্রিকেটারদেরকে আটকাতে হবে। মানে বোলিং নিয়ে আসলে নিয়ন বলার কিছু নাই, কিন্তু বোলিং, কারণ বোলিং এ আমরা দেখছি অস্ট্রেলিয়া সিরিজ কিংবা নিউজিল্যান্ডের যে ম্যাচগুলো হয়েছে এই পর্যন্ত বোলাররা আসলে দুর্দান্ত পারফরম্যান্স করছেন এবং আমাদের উইকেটে স্পিনার থেকে শুরু করে পেসাররাও ভালো পারফরম্যান্স করছেন। ব্যাটিং এ সবসময় যে প্রশ্নটা উঠে থাকে, টপ অর্ডার থেকে শুরু করে ওপেনিং রান পাচ্ছে না, টি টোয়েন্টি বিশ্বকাপের আগে নির্বাচকরাও কিন্তু এটা নিয়ে দুশ্চিন্তায় আছেন যে কেন রান পাচ্ছে না, আসলে উইকেটের কারণে যে রানটা পাচ্ছে না ব্যাটসম্যানরা, এটাই কি আসলে মূল কারণ কিনা আপনার কাছে কি মনে হয়? একেবারে উইকেটের দোষ দিয়ে লাভ নেই, সেকেন্ড ম্যাচে ভালো উইকেট ছিল, ভালো ব্যাটিং হয়েছে সবকিছু, থার্ড ম্যাচে উইকেট একেবারে খারাপ ছিল না ব্যাটিংয়ের জন্য, হ্যাঁ হয়তোবা 150 চেস করা টাফ, বাট 70 রানের উইকেট ছিল না, আমাদের ব্যাটসম্যানরা তাড়াহুড়ো করেছে, তারা বিল্ড ক্রিকেটটা ওই মিরপুরের উইকেটটা নিউজিল্যান্ড থার্ড ম্যাচে যত ভালো রিড করেছে বাংলাদেশিরা রিড করতে পারেনি, অথবা বাংলাদেশের ওভার কনফিডেন্স ছিল যে আমরা তো পারবো, এটা ওদের ওদের স্পিনারদেরকে আহামরি পাত্তা দেওয়ার কিছু নেই,
ওই ওভার কনফিডেন্সটা আসলে আমাদেরকে কাল হয়ে গিয়েছিল। আমার কাছে আমার মনে হয়েছিল ব্যাটসম্যানরা মিরপুর উইকেটটা খুব স্বাভাবিকভাবেই স্বাভাবিক একেবারে সাধারণভাবে যেরকম ব্যবহার করে আর মানে আচরণ করে সেই আচরণই করেছে। আপনি যদি ধরে খেলেন, বিল্ড আপ ক্রিকেট করেন, টি টোয়েন্টিতে ওইখানে রান পাওয়া সম্ভব। হ্যাঁ, সবসময় চাইলেই আপনি যে চার ছক্কার ক্রিকেট সেটা টি টোয়েন্টিতে আপনি মিরপুরে পাবেন না। এখানে আপনাকে একটু টাইম দিতে হবে বলটা ব্যাটে আসার, মানে আপনাকে যদি একটু আপনি উইকেটে স্থিত হন তখন আপনি ইজিলি বল ব্যাটে পাবেন। এবং বল ব্যাটে পেলে যে কত ভালো ক্রিকেট খেলা সম্ভব সেটা আসলে টম ল্যাথম সেকেন্ড ম্যাচে দেখিয়েছেন, পরের দিনে নিকোলস দেখিয়েছেন, ইয়ং দেখিয়েছেন, মানে সবাই খুব ভালো ব্যাটিং করেছেন, সেটা বাংলাদেশও করেছেন সেকেন্ড ম্যাচে। থার্ড ম্যাচে বাংলাদেশের কেউ আসলে পারেননি। নিয়ম আমরা কথা বলছিলাম আসলে বাংলাদেশ নিউজিল্যান্ডের টি টোয়েন্টি সিরিজ নিয়ে। আমরা আশা করছি কালকের ম্যাচটাতে বাংলাদেশ কিছুটা হলেও ব্যাটিংয়ের যে ব্যাটসম্যানরা আছে তারা কিছুটা হলেও ইম্প্রুভ করবে এবং টি টোয়েন্টি বিশ্বকাপের আগে আমরা ভালো একটা স্কোর দেখতে পারবো। আপনাকে ধন্যবাদ নিয়ম। এই ছিল আমাদের আজকের আয়োজনে। আমরা আগামীতে আবারও দেখা হবে আমাদের অন্য নতুন কোনো আলোচনা নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন সময়ের।